রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে জমজমট প্রচার চলছে। রাজশাহী নগরীর অলিগলিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এবং অন্য প্রার্থীরা দিচ্ছেন নগর উন্নয়নের নানান প্রতিশ্রুতি। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিদিন প্রচার চালিয়ে যাচ্ছেন। লিটন এর আগে তিনবার নির্বাচন করে বিএনপি প্রার্থীকে দুবার হারিয়ে মেয়র হয়েছেন। রাজ্যের উন্নয়ন চলমান রাখতে ও কর্মসংস্থান সৃষ্টিতে নৌকায় ভোট চাইছেন তিনি। এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র করব যেখানে আপনাদের সন্তানদের কোনো অর্থ প্রায় লাগবে না, বিনামূল্যে প্রায় 3 মাস থেকে 6 মাসের ট্রেনিং আমরা দেবো। সেই ট্রেনিং দিয়ে আপনার সন্তানরা বিদেশিদের সঙ্গে যাতে কাজ দিতে পারেন, সফটওয়্যার তৈরি করার কাজ, এটি করবার জন্যে কোন কোন আমেরিকান অথবা ইংল্যান্ডের, ইউরোপিয়ান ইউনিয়নের বা ভারতের প্রতিষ্ঠান থেকে সাবকন্ট্রাক্ট পাওয়া যায়, সেই লিঙ্ক, সেই যোগাযোগ আমরা আপনার সঙ্গে, আপনার সন্তানের সঙ্গে করে দেবো। তাকে আপনার সন্তানকে তৈরি হতে বলেন, আগামী 2 বছরের মধ্যেই এই সমস্ত কাজে তাকে যেন ডাকলেই আমরা পাই, তাকে আমরা কর্মমুখর করতে চাই। প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এবং জাকের পার্টির লতিফ আনোয়ারও। লতিফ আনোয়ার মহানগরীর দড়ি, খরবনা ও সপুরা এলাকায় গণসংযোগ করেছেন। জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন গণসংযোগ করেছেন মহানগরীর নিউ মার্কেট এলাকায়। বেকার সমস্যার সমাধানগুলো যদি আমরা সঠিক মতো করতে পারি, তো আমার মনে হয় যে রাজশাহীতে এই বেকাররাই এই রাজশাহীকে সুন্দরভাবে গড়ার সহযোগিতায় তারাই সবচেয়ে বেশি কাজ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীরা নির্বাচনী প্রচারে পাড়া মহল্লা সরগরম করে রেখেছেন। সাধারণ কাউন্সিলর পদে 112 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদিয়া ওমর, চ্যানেল আই।